ওকে তো তো আমি করি আগের দিন যে আলোচনাটা হচ্ছিল তো সেটারই আজকে একটু কন্টিনিউশন করি তো আজকে মূলত যেটা দেখবে এখন কি ভেক্টর সম্বন্ধে তোমরা মোটামুটি আইডিয়া তোমাদের আছে সবারই তোমরা ক্লাসেও পড়েছো তো ভেক্টারে যে কথাটা ডিসকাশন হচ্ছিল সেটা হলো কি একটি ভেক্টরকে আমরা কিভাবে কিভাবে একটি ভেক্টারের ভেক্টরের এ লিখতে পারি সেটা আমরা আগের দিন দেখেছি ইউনিট ভেক্টর কাকে বলে সেটা দেখেছিলাম এবং জাস্ট রিক্যাপ করি একবার তো কি দেখেছিলাম আগের দিন কি আমার কাছে একটি ভেক্টার আছে আমার কাছে একটি ভেক্টর আছে আমি দেখাচ্ছি এর এই ভেক্টরটাকে যে কোন একটি আমাদের একটি জিনিস প্রয়োজন পড়ছিল সেটা হলো ইউনিট ভেক্টার দুটি দুটি ডাইরেকশনে যেমন এই ভেক্টরটাকে আমি এই আমি যেমন এরকম ধরনের দুটি ভেক্টর টার্মস আমি লিখতে পারছি হ্যাঁ তো এখানে একটি সাপোজ আছে এবং এইদিকে একটা ভেক্টর আছে তো এ কে আমি এইদিকে একটা স্মল এ আছে এই ভেক্টর এবং বি ভেক্টরের টার্মসে লিখতে পারি কেমন করে লিখতে পারি আগেদিন দেখছিলাম এ ভেক্টর ইজ ইকুয়াল টু এটাকে আমি ল্যামডা এ ভেক্টর প্লাস বিটা এই ল্যামডা এবং এই যে বিটার কথাটা বলছি সেগুলো দুটি জাস্ট নাম্বার নাম্বার দুটি সংখ্যা তো এই দুটি ভেক্টরের টার্মসে কিন্তু আমি লিখতে পারবো যে কোনো একটি ভেক্টরকে যে কোনো ভেক্টরকে তো এবার একটি স্পেশাল ধরনের আমি ভেক্টর চুজ করলাম সেই ভেক্টরগুলো কেমন ভেক্টর সেই ভেক্টরগুলো হলো ইউনিট ভেক্টর ইউনিট ভেক্টরের ডেফিনেশন আগের দিন দেখেছিলাম ইউনিট ভেক্টর একক ভেক্টর যাকে বলা হয় তো এইগুলো হলো এমন ধরনের ভেক্টর যার শুধু দিক আছে সেটা তো দিককে বোঝায় তার কোনো ইউনিট বা ডাইমেনশন হয় না মাত্রা বা একক এই ধরনের জিনিস কিছু নেই কিন্তু সেগুলো কি করে সেগুলো একটি দিককে দিক নির্দেশক কোন একটা দিককে বোঝায় তুই তো এই যে একটা ইউনিট ভেক্টরের কথা বলছি তো সেই ভেক্টরটি কেমন ধরনের ভেক্টর সেটা কোন একটা দিকে পয়েন্ট আউট করছে এবং তার মানটি হলো ওয়ান এর মানটি হচ্ছে ওয়ান এর কোনো মাত্রা বা এরকম ধরনের কিছু জিনিস হয় না তো এটার কি কাজ এটার কাজ হলো আমরা একটু আগের দিন দেখেছিলাম কি যে কোনো ভেক্টরকে সাপোজ তোমার কাছে একটি ভেক্টর আছে সাপোজ তোমার কাছে একটি ভেক্টর আছে যেটাকে আমি বলছি এ ভেক্টর তো এই ভেক্টরটাকে যদি আমি কোন সংখ্যা দিয়ে গুণ করি পাঁচ দিয়ে গুণ করলাম সাপোজ তাহলে এই যে নতুন ভেক্টরটি হলো সেই ভেক্টরটি কেমন সেই ভেক্টরটি তোমার এ ভেক্টরের থেকে সাইজে পাঁচ গুণ বড় তার মা ম্যাগনিচিউডে মানটি হলো পাঁচ গুণ এই ভেক্টরের যা মান তার পাঁচ গুণ মান বেশি কিন্তু দিকটা এই ভেক্টরের দিকেই সেটা পয়েন্ট আউট করছে তেমনি যদি সাপোজ আমি কোন একটা দিকে একটি ভেক্টরকে বোঝাতে চাইছি কোন একটি দিকে আমি একটি ভেক্টরকে বোঝাতে চাইছি তো সেখানে কিভাবে আমরা একক ভেক্টরের সাহায্য নিয়ে কিভাবে যে কোনো ভেক্টরকে আমি কোন একটা দিকে দেখাতে পারি তো সাপোজ তুমি দেখাতে চাইছ কি তোমার এই দিক বরাবর এই দিক বরাবর কোন একটি ভেক্টরকে তুমি দেখাতে চাইছো তো প্রথম কথা এই দিক বরাবর যে একক ভেক্টরটি আছে সেটা সাপোজ এন ক্যা তো এই ভেক্টরটি কেমন ভেক্টর এই ভেক্টরটি হলো এই দিকটাই দেখাচ্ছে এবং তার মান হচ্ছে এক মান হচ্ছে তো এইটাকে দিয়ে দিয়ে আমি যদি সাপোজ গুণ করি তার মানে কি আমি একটি এই একক ভেক্টরের যে দিকটা দেখাচ্ছে সেই দিকে আমি পাঁচ ম্যাগনিচুড পাঁচ মানের ম্যাগনিচুড ফাইভ একটি ভেক্টরকে বোঝাচ্ছে তো এটা থেকে বুঝতেই পারছো তোমরা কি যদি কোনো ভেক্টরকে তোমাকে দেখাতে হয় কোনো একটি দিকে আর সেই দিক বরাবর আমি একক ভেক্টরটিকে জানি যে কোনো একটা আরবিট্রি দিকে তুমি এই দিকে দেখাতে চাইছো এই একটি ভেক্টরকে তুমি বোঝাতে চাইছো ভেক্টরের মানটি তুমি জানো সে মানটি সাপোজ তোমার এ হচ্ছে এ একটি ভেক্টর সেটি তোমার একটি নির্দিষ্ট দিকে আছে এবং তার মান হচ্ছে এ মান হচ্ছে তার এ ক্যাপিটাল তো আর এই দিকে তুমি একক ভেক্টরটিকে জানো তুমি একক ভেক্টরটি কি সেটা তুমি জানো এই দিক বরাবর তাহলে ওই ভেক্টরটি কেমন করে লিখতে পারবো আমি এ ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিচিউড অফ এ এর মান এবং তার সঙ্গে কি গুণ থাকবে একক ভেক্টরটি গুণ থাকবে তো এটা তোমার এক্সপ্রেশন যে কোনো ভেক্টরকে আমি তার মান গুণিত ওই দিক বরাবর একক ভেক্টরটি এই আকারে আমি দেখাতে পারি ঠিক আছে ওকে তো এবার যেটা করছিলাম আমরা আগের দিন সেটা হলো কি দুটি ভেক্টরের টার্মস আমরা লিখেছিলাম তো এবার সাপোজ আমার কাছে ওই দুটি দিক যেটা যে বরাবর একটি ভেক্টরকে আমি ভেঙেছিলাম সেই দুটি দিক যদি একটু স্পেশাল হয় মানে আমাদের এই অর্থগোনাল কোর্ডিনেট সিস্টেম যদি হয় রেক্ট্যাঙ্গুলার কোর্ডিনেট সিস্টেম যেটা আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বলি সেই ধরনের দুটি অ্যাক্সিস আছে মানে দুটি দিক যারা পরস্পর লম্ব পারপেন্ডিকুলার তারা পরস্পর লম্ব এই ধরনের দুটি দিকের কথা আমি ভাবলাম এই ধরনের দুটি দিকের কথা আমি ভাবলাম এটা একটাকে আমি এক্স নাম দিয়েছি একটাকে আমি ওয়াই অ্যাক্সিস একটাকে এক্স অ্যাক্সিস বলছি দুটি লম্ব বরাবর দিক এবং এক্স অ্যাক্সিসের দিকে যেই তোমার একক ভেক্টরটি আছে সেটিকে বলা হচ্ছে আই ক্যাপ এটাকে লিখি আমরা নোটেশনে তোমরা দেখবে আই ক্যাপ এটা একটি ভেক্টর একক ভেক্টর যেটা এই এক্স অ্যাক্সিসের দিকে আছে এবং ওয়াই অ্যাক্সিসের দিকে যেটা আছে সেটাকে আমরা বলছি জে ক্যাপ হলো এবার তোমার কাছে একটা আর্বিটারি ভেক্টর আছে যে কোনো একটি তোমার সাপোজ এই প্লেনে তোমার একটি ভেক্টর আছে এরম একটি ভেক্টর আছে তোমার কাছে এটাকে বলছি আমি এ ভেক্টার তো একটু আগেই যে ডিসকাশনটি করলাম কি যে কোনো ভেক্টরকে আমি দুটি ভেক্টারের টার্মসে লিখতে পারছি তো এই ভেক্টারটাকেও আমি নিশ্চই তাহলে এ ভেক্টারকে আমি এবার যেই দুটি ভেক্টারের টার্মসে লিখবো সেই দুটি হলো লম্ব বরাবর দুটি ভেক্টর তোমার আই ভেক্টর এবং জে ভেক্টর তো এদের টার্মস আমি লিখতে পারবো দুটি ভেক্টর তার লম্ব বরাবর আছে পারপেন্ডিকুলার আছে সেটাকে আমি লিখলে সাপোজ এরকম এলো আমার হ্যাঁ আমি লিখছি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ তো এটা কি তো এই যে ভেক্টরটি আসছে আমার এই ভেক্টরটি হলো এই বরাবর একটি ভেক্টর এক্স অ্যাক্সিস বরাবর এবং এ ওয়াই জে ক্যাপ হলো ওয়াই অ্যাক্সিস বরাবর একটি ভেক্টর এভাবে লিখতে পারি যে কোনো ভেক্টরকে লিখতে পারি ইনফ্যাক্ট শুধু এটা না আমি একটা যদি এরম ভেক্টরও থাকে আমার কাছে বি ভেক্টর এটা বি ভেক্টর তোমার এটা তোমার সি ভেক্টর তো প্রত্যেকটি ভেক্টরকে আমি কিন্তু এই এই দুটি ভেক্টর আই ক্যাপ এবং জে ক্যাপের মাধ্যমে কিন্তু আমি প্রকাশ করতে পারছি কিভাবে এটাকে আমি লিখতে পারি বিএক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই ক্যাপ বিএক্স গুলো কী জিনিস সেটা আমরা আলোচনা করবো এখন আলোচনায় আসিনি এবং সি ভেক্টরটি কি এটাকে আমি সি ওয়াই আই ক্যাম সিজেডি সিএক্স আই ক্যাপ প্লাস সি ওয়াই জে ক্যাপে লিখতে পারছি তো যে কোনো ভেক্টরকে আমি এই প্লেনে যেটা আছে এক্স ওয়াই প্লেনে যে কোনো ভেক্টরকে আমি এক্সের দিকে যে একক ভেক্টর এবং ওয়াই এর দিকে যে একক ভেক্টর তাদের সাহায্যে কিন্তু আমি যে কোনো ভেক্টরকে লিখতে পারি এই ক্ষেত্রে এই পার্টিকুলার ক্ষেত্রে আমার কি হচ্ছে এই এক্স এ ওয়াই এই ধরনের জিনিসগুলো এ এক্স এ ওয়াই যেটা এ ভেক্টরকে যার সাহায্যে আমি দেখাচ্ছি বি ভেক্টরকে যার সাহায্যে আমি দেখাচ্ছি তোমার বি এক্স ডি ওয়াই এইগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট এইগুলোকে বলা হচ্ছে কম্পোনেন্ট কম্পোনেন্ট অফ এ ভেক্টর কম্পোনেন্ট অফ বি ভেক্টর কম্পোনেন্ট অফ সি ভেক্টর কম্পোনেন্ট অ্যালং এক্স অ্যাক্সিস অ্যালং ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিসের দিকে এ এর ফ্যাক্টরের কম্পোনেন্ট হলো এ এক্স ওয়াই এক্সিসের দিকে ওয়াই অ্যাক্সিস মানে এর দিকটা যেটা যে ক্যাপ বোঝাচ্ছে যেটাকে সেই দিকে এ এর কম্পোনেন্ট হচ্ছে তোমার এ ওয়াই হুম তো এইগুলো তোমার তুমি যে কোনো দিকেই করতে পারতো এটা আমাদের স্পেশাল একটি কোর্ডিনেট ফ্রেম কোর্ডনেট চয়েস করা হয় কি দুটি লম্ব বরাবর যদি কোর্ডনেট হয় দেখবো আমাদের এই ক্ষেত্রে আমরা মানে অনেক প্রবলেমস এমন আছে যেটা আমরা এই ধরনের অ্যাক্সিস নিলে আমাদের সুবিধা বেশি হয় তুমি যে কোনো একটা আরবিট্রি অ্যাক্সিস নিতে এরকম তুমি অ্যাক্সিস চুজ করতে পারতে হ্যাঁ এই দুটি অ্যাক্সিস দুটি তোমার ভেক্টার যার টার্মসে তুমি প্রত্যেকটি ভেক্টারকে লিখছো কিন্তু তোমার দুটি লম্ব বরাবর যদি তোমার দিক থাকে এবং সেই দিক বরাবর যে একক ভেক্টরগুলি আছে তাদের টার্মসে যদি আমি কোনো ভেক্টরকে লিখি তাহলে আমাদের অনেক প্রবলেমসে আমাদের সুবিধা বেশি হয় যেমন উদাহরণ তোমার এই তোমাদের প্রজেক্ট মোশন যেটা তোমরা করেছো সেই ক্ষেত্রে দেখবে দেখবো আমরা কি এই এই পার্টিকুলার চয়েস অফ অ্যাক্সিস সেটা আমাদের প্রবলেমটাকে একটু ইজি করে দেয় ওকে এটা গেলো তোমার পয়েন্ট এবার এই এক্স এ ওয়াই বি এক্স বিওয়াই এগুলো কি এক্স এ ওয়াই বি এক্স বিওয়াই এগুলো কি জিনিস এগুলোকে আমি বলছি কম্পোনেন্ট অফ এ ভেক্টর মানে এ ভেক্টরকে বলা মানে অ্যাকচুয়ালি তোমার এক্স এ ওয়াই বলা মানে বা বি এক্স আর বি ওয়াই এই দুটি সংখ্যা বলে দাওয়া মানে তুমি এ ভেক্টরকে জেনে যাচ্ছ বি ভেক্টরকে জেনে যাচ্ছ তারপর একটি ভেক্টরকে জানা মানে কি একটি ভেক্টর তার সম্বন্ধে তথ্যটা আমি জেনে গেলাম তার মানে কি এই ভেক্টরটি কি কি জিনিস আছে দুটি তথ্য থাকে একটি হলো এই ভেক্টরটির মান কত সেটা মান আমি ক্যাপিটাল এ দিয়ে বোঝাচ্ছি এই ভেক্টরটির মান কত সেটা একটা জিনিস ভেক্টরটির এবং ভেক্টরটি কোন দিকে দেখাচ্ছে কোন দিকে পয়েন্ট করছে তো এই এই দুটি ইনফরমেশন একটি ভেক্টরের মধ্যে থাকে ভেক্টরের মান এবং ভেক্টরটি কোন দিকে কোন দিকে কোন দিকটাকে বোঝাচ্ছে ফোর্স মানে কি ফোর্সের কত মান এবং ফোর্সটি কোন দিক বরাবর প্রয়োগ করা হয়েছে তো এই দুটি জিনিস আমার আছে একটা বলে ডিরেকশন ডাইরেকশন এবং এটা কিভাবে দেখাবো ডাইরেকশনটাকে সেটা আমাদের হাতে আছে আমি এই ক্ষেত্রে বলতে পারি আমাদের এই টু ডাইমেনশনাল প্লেনের কথা যে স্ক্রিনে যে প্লেনটি আছে আমার কাছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি কি যে কোনো ভেক্টরের দিক দিক বলতে গেলে আমি কি করতে পারি আমি বলতে পারি কি এইটি এই ভেক্টরটি এক্স অ্যাক্সিস থেকে কতটা অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কি কোন তৈরি করছে তো এই ডাইরেকশনটার আমি এখানে এই টু ডাইমেনশনাল প্লেনে আমার যদি এরকম কোডনের অ্যাক্সিস থাকে তাহলে আমি বলতে পারি ডাইরেকশন এক ধরনের রিপ্রেজেন্টেশন কি তোমার এক্স অ্যাক্সিসের সঙ্গে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিটুইন ভেক্টর অ্যান্ড এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এক্স অ্যাক্সিস এবং এই আই ক্যাপ ভেক্টরটি যেটা আছে ইউনি একক ভেক্টরটি এক্স অ্যাক্সিসের দিকে এবং ওই ভেক্টরটি যেদিকে পয়েন্ট করছে সেই দিক বরাবর যে কোনটি হচ্ছে দুটি মিলিয়ে যে কোনটি হবে তৈরি সেই কোনটাকে আমি ডিরেকশন হিসাবে বলছি সেটা বলে দাও সেই সেই অ্যাঙ্গেলটি বলে দেওয়া মানে সেই কোনটি বলে দাও মানে অ্যাকচুয়ালি ডিরেকশনটা আমি বুঝতে পারছি কোন একটি ভেক্টর মান তোমার পাঁচ ইউনিট এবং সেটি সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সঙ্গে করছে আই ক্যাপ ভেক্টর সঙ্গে তার মানে কি ভেক্টরটির মান হচ্ছে তোমার পাঁচ ইউনিট হচ্ছে এবং তুমি যদি সেই ভেক্টরটির সঙ্গে এক মানে যেমন এরকম ধরনের ব্যাপার কি ভেক্টরটির মান বলে দিয়েছে পাঁচ ইউনিট পাঁচ ইউনিট তার মান এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে কোন তৈরি করছে মানে তোমার তুমি যদি এটাকে একটু পিছিয়ে দাও এমন করে তাহলে তোমার এই যে অ্যাঙ্গেলটি আসছে থিয়েটারটি সেটি হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমার দিকটি বোঝা গেল কোন দিকে বোঝাচ্ছে ভেক্টারটি টু ডাইমেনশনাল ক্ষেত্রে আমার কাজ হয়ে গেল এখানে ওকে এটা আমার জিনিস এবার এই এক্স এ ওয়াই দিয়েও কিন্তু আমি একটি ভেক্টরকে বোঝাতে পারছি এইভাবে বোঝাতে পারছি মান আর দিক বলে দেওয়া এবং এইভাবে বোঝাতে পারছি কি তার এক্স এর দিকে কম্পোনেন্ট কত ওয়াই এর দিকে কম্পোনেন্ট কত তো এই দুটি জিনিসের মধ্যে একটি সম্পর্ক আছে এই একটি ভেক্টরের মান এবং কত অ্যাঙ্গেল আছে এক্স অ্যাক্সিস সঙ্গে আই কে ভেক্টরটির সঙ্গে কি অ্যাঙ্গেল করছে সেটা দিকটির সঙ্গে এইটা আর এই এক্স কম্পোনেন্ট আর ওয়াই কম্পো দুটোই কিন্তু একটি ভেক্টর দিয়ে বোঝাচ্ছে তাহলে নিশ্চয়ই এটা হবেই কি এ আর থিতার সঙ্গে এ এক্স আর এ ওয়াই এর একটি সম্পর্ক থাকে দুটোই একটি ভেক্টরকে বোঝাচ্ছে এ এক্স এ ওয়াই বলে দেওয়া মানে আমরা কল্পনা করতে পারি কি এমন একটি ভেক্টর যার এক্স অ্যাক্সিসের দিকে আমি যে ভেক্টরটিকে যদি আমি আই ক্যাপ এবং জে ক্যাপ বরাবর দুটি ভেক্টরের টার্মস লিখতে পারি তাহলে ওই এ এক্স আই ক্যাপ আসবে সেখানটা এবং এ ওয়াই জে ক্যাপ আসছে তো এক্স বলা মানে আমি কনস্ট্রাক্ট করতে পারছি মূলত কথার অর্থ হলো কি আমি যদি একটা আমার কাছে কোর্ডিনেট অ্যাক্সিস আছে এক্স ওয়াই এবং এই দিক বরাবর আমি ইউনিট ভেক্টরটি জানি এই দিক বরাবর ইউনিট ফ্যাক্টরটি জানি আমি তাহলে এক্স এ ওয়াই বলা মানে আমি ভেক্টরটিকেই সেটা আমি বলতে পারছি কিভাবে বলতে পারছি দা ভেক্টর ইজ ইকুয়াল টু যদি কম্পোনেন্ট দেওয়া থাকে এরকম করে তাহলে আমি নিশ্চয়ই বলতে পারবো ভেক্টরটি এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই যে ক্যাপ এবার এই দুটোকে সাম করলে কি আসবে সেটা আমাদের ওই ল দিয়ে আমরা এই দুটি যেটা হবে তাদের সাম করলে কি ভেক্টার আসছে মানে আর বলা মানে আমি বলে দিচ্ছি আবার উল্টো দিকে তোমাকে তুমি যদি ভেক্টরটি এমনই ভেক্টর যার মান হচ্ছে এ এবং এক্স অ্যাক্সিসের সঙ্গে সে থিটা অ্যাঙ্গেল করছে সেটি বলে দেওয়া মানে আমি ভেক্টরটিকে কিন্তু আবার কনস্ট্রাক্ট করতে পারছি ভেক্টরটি কি জিনিস সেটা আমি বুঝতে পারছি তাহলে নিশ্চয়ই এই জিনিসটা এবং এই জিনিসটার মধ্যে একটি সম্পর্ক আছে সেটা তোমরা জানো সবাই আমরা জাস্ট একটু রিক্যাপ করে নিচ্ছি কি কি সম্পর্ক আছে তোমরা জানো এই এ ভেক্টরটি কি এ মানটি এ ভেক্টরের যে মানটি আসছে এ ভেক্টরের যে ম্যাগনিচুডটি আসছে সেটা হলো এ সেটার সঙ্গে তোমার এ এক্স এ ওয়াই কিভাবে সম্পর্ক তোমরা জানো এটা দিস ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার এটা কিভাবে আসবে সিম্পল তোমাদের এখান থেকে অ্যালজেব্রা থেকে চলে আসে এটা তো এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার হলো এই মানটিকে বোঝাচ্ছে হুম এক্স ওয়াই এ ওয়াই জানা মানে তার মানে আমি মানটি বার করতে পারছি ও অপর দিকে মান জানলে আমি এই দিকটাও পারব করব এবং টেন থিটা টেন থিটা টু এ ওয়াই ওভার ওয়ান ওয়ান একটি করসপন্ডেন্স আছে এ আর থিটা দেওয়া মানে আমার এক্স আর এ ওয়াইও আমি জানতে পারবো অপর দিকে এক্স ওয়াই এ ওয়াই দেওয়া মানে আমি এ আর থিটাও কিন্তু বার করতে পারছি দুটোই ভেক্টরের রিপ্রেজেন্টেশন ওকে ওকে তো এটা তোমাদের গেল টু ডাইমেনশন রিপ্রেজেন্টেশন থ্রি ডাইমেনশন রিপ্রেজেন্টেশন কিছুটা তোমার এরকমই ধরনের জিনিস কিন্তু এখানে এখানে আমরা একটি অ্যাঙ্গেলে কথা বলছি কি ভেক্টরটি এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে তাহলে আমি ওয়াই এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেটা জেনে যাচ্ছি এক্স এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে সেটা যদি জানা যায় তাহলে ওয়াই এর সঙ্গে কত অ্যাঙ্গেল সেটা আমি ইজিলি জানতে পারছি কেন কি তোমার পরস্পর লম্ব বরাবর আসতে হবে এবার থ্রি ডাইমেনশনাল ক্ষেত্রে যেটা আমরা সচরাচর যে ভেক্টর নিয়ে আমরা কাজকর্ম করবো সেখানে কিন্তু তিনটে অ্যাক্সিস আছে তিনটে দিক আছে এক্স ওয়াই এবং একটি জেড বরাবর দিক আছে তিনটেই পরস্পর সঙ্গে লম্বা তিনটে দিকে যে একক ভেক্টরগুলি আছে আই ক্যাপ যে ক্যাপ কে ক্যাপ তো কোনো ভেক্টরকে তুমি যদি দেখাতে চাও কোনো ভেক্টরকে তুমি যদি দেখাতে চাও কি আহ সেটাকে কিভাবে রিপ্রেজেন্ট করবে আমার তাহলে ভেক্টরটিকে একভাবে দেখাতে পারি আমি কম্পোনেন্ট আকারে যেমন এক্ষুনি করলাম থ্রি ভেক্টরের জন্য আমার তিনটি ভেক্টরের প্রয়োজন আছে আই ক্যাপে হবে এবং একটি কে ক্যাপও আসছে আমার তাহলে তখন আমি এই এক্স এ এ ওয়াই জেড দিয়ে দেখাতে পারি এবং তোমার তখন যদি তুমি মানের আকারে দেখাতে চাও তখন তোমার কিন্তু একটি অ্যাঙ্গেল দিয়ে আর হবে না একটি অ্যাঙ্গেল দিয়ে তখন আর কিন্তু হচ্ছে না আমাকে তখন দুটি অ্যাঙ্গেল আমার কথা বলতে হয় দুটি অ্যাঙ্গেলের কথা বলতে যেমন এখানে এই টু ডাইমেনশনাল কেসে আমাকে একটি অ্যাঙ্গেলের কথা বলতে হচ্ছে এবং মানটি বলতে হচ্ছে থ্রি ডাইমেনশনাল কেসে তোমার কি করতে হবে দুটি অ্যাঙ্গেলের কথা বলতে হবে এবং মানের কথা বলতে হচ্ছে তো এটাকে আমি অন্য রিপ্রেজেন্টেশনে তাহলে এই মানটি হবে এবং আরো দুটি অ্যাঙ্গেল থিটা এবং সাপোজ আলফা এই ধরনের এই অ্যাঙ্গেলগুলো কি এই ক্ষেত্রে যেমন টু ডাইমেনশনাল ছিল এক্স অ্যাক্সিস সঙ্গে যে কোনটি করছে এখানেও সেম হবে থ্রি ডাইমেনশনাল কেসে হয়তো এক্স অ্যাক্সিসের সঙ্গে দেখলাম এবং আমি

তো এইটা আমাদের এখানেও আমি রিলেশনশিপ তৈরি করতে পারি জিওমেট্রিক তোমরা দেখতে তোমার কর্মের জিওমেট্রি যখন পড়বে তখন তোমরা দেখবে এগুলো সব যাই হোক সেটা আমরা পরে আলোচনা করব এখন এখনই দরকার নেই ওকে এখানে আমি রিলেশন তৈরি করতে পারি কি এর সঙ্গে আমার এক্স এ ওয়াই এ যে থিটার সঙ্গে আমি বার করতে পারি আলফার সঙ্গে বার করতে পারি হ্যাঁ এগুলো সব আমি করতে পারব ওকে

ইনভার্স টিগনমেট্রিক ফাংশন যেটা হয় তোমরা এটা ক্লাস টুয়েলভে মনে হয় তোমাদের আছে ইনভার্স টিগনমেট্রিক ফাংশন টেন থিটা যদি এরকম হয় তাহলে থিটা কীভাবে বের আমরা সেটা লিখছি এরকম এই স্ট্রাকচারটা সেটাকে বলা হয় মানে থিটাটা আমি জানতে পারি এ এক্স থাক এইখানে যেমন তোমার হচ্ছে কি কিভাবে থিটার সঙ্গে এদের সম্পর্কটি আছে কস থিটা ইজিকটা আমি বলতে পারি বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার

ঠিক আছে এবার তুমি বলতে পারো কেন আমি নিলাম না তাহলে আরেকটি অ্যাঙ্গেল তো আমার কাছে ছিল যেটা আমার এক্স এর সঙ্গে করছে ওয়াই এর সঙ্গে করছে এবং জেড এর সঙ্গে করছে সেটাও তো বলতে হয় সেটা তো এখান থেকে বেরিয়ে যায় মানে এই দুটি দেওয়া থাকলে এবং মানটি দেওয়া থাকলে আমার অটোমেটিক্যালি ওই অ্যাঙ্গেলটি অটোমেটিক বেরিয়ে যায় সেটা আমি যাচ্ছি না আমরা কিভাবে বেরো তোমার এটা ইজিলি বার করতে পারো যেমন এখানে তোমার দেওয়া থাকলেই তুমি যদি এই অ্যাঙ্গেলটাকে ইজিলি বার করতে কত অ্যাঙ্গেল হবে জাস্ট তেমন এখানে দুটি অ্যাঙ্গেল দেওয়া থাকলে তৃতীয় অ্যাঙ্গেলটি আমি বার করতে ফর্মুলাটা জাস্ট ঠিক কোন রকম হবে ওকে ওকে তো এখানে যেটা হয় জাস্ট লিখে দিচ্ছি আমি কি সাপোজ ওই অ্যাঙ্গেলটি যেটা প্রয়োজন নেই আমার এখন মানটি দেওয়া আছে আর দুটি অ্যাঙ্গেল থাকলে জানা যাচ্ছে আমার তিনটে করে কোয়ান্টিটি লাগে মূলত কথা বলতে গেলে কি একটি ভেক্টরকে থ্রি ডাইমেনশনালি দেখানোর জন্য আমার তিনটি ইন্ডিপেন্ডেন্ট ইনফরমেশন লাগে তথ্য লাগে যেমন এক্স এ ওয়াই এ জেড তিনটি ইন্ডিপেন্ডেন্ট তিনটি নির্দিষ্ট তথ্য সেগুলো জানলে আমি ভেক্টরটি কী সেটা বলতে পারছি তেমনই তার মান এবং দুটি অ্যাঙ্গেল এক্সের সঙ্গে কত অ্যাঙ্গেল এবং ওয়াইয়ের সঙ্গে কত অ্যাঙ্গেল বা এক্সের সঙ্গে কত অ্যাঙ্গেল জেড সঙ্গে কত অ্যাঙ্গেল বা জেড সঙ্গে কত অ্যাঙ্গেল ওয়াই সঙ্গে কত অ্যাঙ্গেল এই তিনটে তথ্য জেনে গেলে আমার ভেক্টরটি সম্বন্ধে আমি পুরোপুরি জেনে যাচ্ছি আমার ওকে ওকে তো এগুলো গেল আমার ভেক্টরের সম্বন্ধে আইডিয়া ভেক্টর রেজলিউশন কাকে বলে এবার সাপোজ দুটি ভেক্টরকে অ্যাড করব তাহলে কি হয় এগুলো তোমরা জানো সবই আমরা দুটি ভেক্টরকে অ্যাড করব আমরা পিক্টোরিয়ালি দেখেছি জিওমেট্রিক্যালি কিভাবে হয় কি দুটি ভেক্টরকে অ্যাড করা মানে ট্রায়াঙ্গেলের ল অফ অ্যাডিশন যেটা হয় কি দুটি দুটি ভেক্টরকে যদি আমি মানে পরপর রাখি যদি একটি মাথা একটি পেছন দিকে লাগানো আছে তাহলে এবং সেই দুটি যদি দুটি ট্রাইঙ্গেলের সাইডকে বোঝাই তাহলে ওই অ্যাডিশন অফ দিস টু ভেক্টরস কি হবে ওই ট্রাইঙ্গেলের যে তৃতীয় সাইডটি হবে সেটা কিন্তু ওকে বোঝাচ্ছে মানে এই ধরনের যে অ্যাডিশন রুলটা ছিল এটা সাপোজ তোমার কাছে একটি ভেক্টার এ ভেক্টর আর একটি কোথাও বি ভেক্টর আছে সেই বি ভেক্টরটাকে আমি এরমভাবে রাখবো প্যারালেলি শিফট করিয়ে এটার মাথায় রাখবো এই দুটি হলো এবং এই দুটিকে যদি এবার আমি অ্যাডিশন করতে চাইছি তাহলে সেটা কোন ভেক্টরটাকে বোঝাচ্ছে নিয়মটাই হলো এরকম কি যদি আমি এইখান থেকে এখানে জয়েন করতাম ঠিক আছে তাহলে এই যে ভেক্টরটি আসছে এখান থেকে এটা সেটাই আমার সি হচ্ছে এটা আমার সি ভেক্টরটি হচ্ছে এবং সেটা ইকুয়ালস টু এ প্লাস বি এ প্লাস বি হলো এমন একটি ভেক্টর কিভাবে সেটা আমরা বলি এক্সপ্রেশনটা কিভাবে বলি আমরা কি যদি এ আর ভি দুটি ভেক্টর এবং দুটি ট্রাইঙ্গেলের সাইডকে আমি কল্পনা করি তারা কি দুটি ট্রাইঙ্গেলের সাইডকে বোঝাচ্ছে তাহলে তৃতীয় নাম্বার ভেক্টরটি হলো এ থেকে বি ট্রাইঙ্গেলের যে তৃতীয় সাইডটি আছে সেটা দিয়ে ওই তৃতীয় নাম্বার মানে এডিশন অফ দিস টু ভেক্টরসকে রিপ্রেজেন্ট করা হয় ট্রাইঙ্গেল অফ অ্যাডিশন এটা এবার এইটাই আমরা একটু দেখি আমাদের কম্পোনেন্ট আকারে কিভাবে দেখাচ্ছে তো যে কোনো টু ডাইমেনশনাল ভেক্টরের ক্ষেত্রে আমি এখন আপাতত আছি বা থ্রি ডাইমেনশনাল কি ভাবতে পারো কি একটি ভেক্টরকে তার আমি তিনটে ভেক্টরের টার্মসে দেখাতে পারি এবার তিনটে ভেক্টর কেমন ভেক্টর তিনটে একক ভেক্টরের টার্মসে আমি দেখাচ্ছি এবং তিনটে একক ভেক্টর হলো এমন তিনটে দিককে বোঝাচ্ছে যারা পরস্পরের সঙ্গে লম্বা সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম বলি সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম কোঅর্ডিনেট বলি কোঅর্ডিনেট সিস্টেম সিস্টেম এই এমন তিনটে দিক বরাবর আমি যে কোনো ভেক্টরকে ভাঙবো সেই তিনটে দিক বরাবর নিজেদের সঙ্গে তারা মিউচুয়ালি পারপেন্ডিকুলার কেমন একটা উদাহরণ যেমন দেখো একটা যে ঘরে আছো তোমরা যে ক্লাসরুমে আছো তোমরা সেখানে দেখো তুমি ওই দুটি 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 যেখানে জাংশন করছে না যে কোনো কল্পনা করো দেখো যেটা দেখাচ্ছে যে দেওয়াল দুটি যেখানে জাংশন করছে তো সেই যে লাইন একটা তৈরি হচ্ছে সেটি একটি দিক যদি তুমি ভাবো তাহলে দেখো নিচের দিকে তাকালে মাটির দিকে আরো দুটি তোমার লাইন পাচ্ছ তুমি তিনখানা লাইন পাচ্ছ তো সেই তিনটে লাইন তোমার দেখো পরস্পরের সঙ্গে কিন্তু লম্বা বরাবর তো ওই তিনটের দিকে ভাবে একটা একটি করে একক ভেক্টর আছে তো সেই ভেক্টরের টার্মসে যদি আমি কোনো থ্রি ডাইমেনশনাল ভেক্টরকে ভাঙি তাহলে তার কম্পোনেন্ট যেগুলো আসছে সেগুলো হচ্ছে আমার সাপোজ লিখলাম আমি জাস্ট আমি লিখছি নোটেশন এরকম আমার হ্যাঁ এক্স এ ওয়াই এ জেড এবং আর অন্য একটি ভেক্টর সেটা তোমার লিখলাম আমি বি বিএক্স বিওয়াই কম্পোনেন্ট জাস্ট লিখছি আমি বি বিজেড তাহলে বলছে তাহলে এ প্লাস বি কত ভেক্টার এ প্লাস বি ভেক্টরটি কি সি যদি তোমার এ প্লাস বি ভেক্টর হয় হুম তাহলে সি এর কম্পোনেন্টগুলো কি হবে সেটা একটা প্রশ্ন সিকে আমরা এ প্লাস বি আমরা ভেক্টর এই পিক্টোরিয়ালি দেখতে পাই জিওমেট্রিক্যালি কিন্তু অ্যানালিটিক্যালি মানে যেটা তোমার এই নাম্বারগুলোর টার্মসে কিভাবে বুঝতে পারি সি তো এ আর বি এর সঙ্গে সমান মানে কি এ আর বি বলা মানে তুমি সি সব জেনে গেছো এবার এ সম্পূর্ণভাবে জানা মানে কি এর গুলো জানা বি সম্পূর্ণভাবে জানা মানে বি এর কম্পোনেন্টগুলো জানা কে তুমি যদি সম্পূর্ণভাবে জানো এ আর বি জানলে মানে কি সি এর কম্পোনেন্টগুলো তুমি জানো মানে এক্স সি ওয়াই এবং জেড তুমি জানো এ আর বি জানা থাকলে আমি এটা পাবো এ এর কম্পোনেন্টগুলো জানা থাকলে বি এর কম্পোনেন্ট জানা থাকলে সি এর কম্পোনেন্টগুলো পাবো সেটি কত হবে সিম্পল জাস্ট এটা থিং এটা কিছুই নাই এটা তুমি লিখতে পারো সি ইজাল টু এ প্লাস বি তো এ প্লাস বি কে তুমি জাস্ট খুলে লিখলে এ ভেক্টারটি কী ভেক্টর কম্পোনেন্টগুলো যদি এক্স এ ওয়াই এ জেড হয় আমি তাহলে ভেক্টরটিকে লিখতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এজেড কে ক্যাপ এবং বি ভেক্টরটিকে কীভাবে লিখতে পারি আমি এক্স আই ক্যাপ বি ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ ঠিক আছে এটা সিম্পল থিং কম্পনের বড় মানে অ্যাকচুয়ালি এদের এই এই ভেক্টরের অ্যালং এ কেমন হবে সেটাই বলে দেওয়া আছে ওকে তো এটা হয়ে গেল তো এটাকে আমি জাস্ট তোমরা জানো ভেক্টর এডিশন তোমাদের যেই আগে আমরা স্টাডি করেছি ভেক্টরকে অ্যাড করলে ভেক্টরকে কি অর্ডারে করছো তুমি কোনটাকে আগে কোনটাকে পরে সেটা ইরেলিভেন্ট হয় সেটা ইরেলিভেন্ট হয় কোনটাকে আগে করছো কোনটাকে পরে করছো সেটার উপর ম্যাটার করে না ভেক্টর এডিশন তো তার জন্য তোমার এখানে একটা জিনিস আছে কি তার জন্য দেখো আমরা এগুলোকে বলতে পারি মানে যে কোনো আরবিট্রি একটি তোমার আহ রাশি আছে সেটা যে ভেক্টর কোয়ান্টিটি তার মধ্যে একটা আমাকে চেক করতে হবে কি ভৌত রাশি যে বলছি আমি সেখানে যেন দুটো ভৌত রাশিকে যখন ওই ধরনের ভৌত রাশিকে যখন আমি যোগ করছি যেন এমন না হয় কি আগে পিছে মানে কোন এটাকে আগে ওইটাকে পরে করলাম বা এটাকে আগে ওইটাকে পরে করলাম তাহলে পার্থক্য যেন না হয় ওকে যেমন তোমার একটা সিম্পল উদাহরণ আমরা কেন সরণকে কেন তোমার বলতে পারো কি তুমি কেন ভেক্টার আকারে কেন স্বীকৃতি দিচ্ছে এই রুলটা কি ফলো করছি দেখো স্মরণ তুমি করতে পারো তুমি যদি এখন নর্থের দিকে উত্তর দিকে তুমি উত্তর দিকে তুমি পাঁচ কিলোমিটার হাঁটলে সুজি এবং তারপরে তুমি পূর্ব দিকে পাঁচ কিলোমিটার হাঁটলে তাহলে তোমার যে টোটাল স্মরণটি হলো তুমি যদি আগে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার হাঁটতে তারপরে নর্থের দিকে তারপরে তুমি পাঁচ কিলোমিটার নর্থের দিকে হাঁটতে তোমার একই স্মরণীয় হতো তুমি এক জায়গায় গিয়ে পৌঁছাতে তুমি উত্তর দিকে পাঁচ কিলোমিটার হাঁটি নর্থের দিকে তুমি উত্তর দিকে পূর্ব দিকে পাঁচ কিলোমিটার হাঁটছো নেট সরণ একটা কিছু হচ্ছে নেট সরণটি কি আমি বলছি এই উত্তর দিকে পাঁচ কিলোমিটার হাঁটা যে ডিসপ্লেসমেন্টটি আসছে যে ভেক্টরটি আসছে এবং তোমার পূর্ব দিকে পাঁচ কিলোমিটার তুমি হাঁটি সেই ভেক্টরটি যেটা আছে তো নেট ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এইটা ডিসপ্লেসমেন্ট প্লাস এই ডিসপ্লেসমেন্টটা ঠিক আছে এবার সাপোজ একদম অন্য কেউ মানুষ স্টার্ট করলো সে করলো কি প্রথমে পূর্ব দিকে হাঁটল পাঁচ কিলোমিটার এবং তারপরে উত্তর দিকে হাঁটলো পাঁচ কিলোমিটার এবার হতে পারে এমন কি সে তারা এক জায়গায় গিয়ে পৌঁছালো না হতে পারত কি গেল একদিকে কিন্তু তারা দেখছে এক জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে না অন্য জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রে স্মরণটি তো হবে না স্টার্ট করেছিল এক জায়গা থেকে কিন্তু পৌঁছালো অন্য জায়গায় জাস্ট রিভার্স করলাম যখন আমি কি আগে পূর্ব দিকে হেঁটে তারপর উত্তর দিকে হাঁটা তাহলে সেই ক্ষেত্রে দেখো তুমি প্রপারলি কিন্তু ডিসপ্লেসমেন্টকে তখন তুমি আর ভেক্টর কোয়ান্টিটি বলতে পারছো না কেন কি এই রুলটা ফলো করছে এই রুলটা ঠিক ফলো করছে না কি অ্যাডিশন রুলটা ফলো করছেন তো ম্যাথামেটিক্যালি যেটাকে আমরা ভেক্টার বলি সেই রুলটা কিন্তু তখন আর ডিসপ্লেসমেন্ট তো ডিসপ্লেসমেন্টকে তখন আমি মান্যতা সেরমভাবেই দিতে পারবো না ভেক্টার রাখায় ওকে তো এইগুলো আমাদেরকে অনেক কনসিডারেশন করতে হয় ইনফ্যাক্ট যারা করে তার জন্যে আমি তারা এটাকে আমরা ভেক্টার হিসেবে ধরেছি এর মাথায় রাখতে হবে ওকে ওকে তো এটা গেল আমাদের যেমন একটা উদাহরণ আছে এরকম কি সেটা অবশ্যই ভেক্টরের পরে আসবে সেটা ভেক্টরের উদাহরণ ঠিক নয় তো এটা একটা জাস্ট ফ্যাক্ট ওকে তো এটা তো আমাদের সিম্পল আমাদের নাম্বারের ক্ষেত্রে যেহেতু এরকম হয় আমরা সিম্পল টু প্লাস থ্রি টু থ্রি প্লাস টু যেহেতু লিখি আমরা তাই আমরা এটাকে এক্সটেন্ড করেছি ভেক্টর তৈরি করার সময় তো এই ক্ষেত্রেও সেটা হচ্ছে আমার সিম্পল ফ্যাক্ট এটা হবেই তাহলে এখানে আমি কি করতে পারি আমি i ক্যাপের গুলো কাথা কাচি আনতে পারি তো সি সিম্পল এটাকে আমি লিখলাম ax প্লাস সরি ex i ক্যাপ প্লাস dx i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস az k ক্যাপ প্লাস bz k ক্যাপ ওয়েট আমি লিখলে কি হচ্ছে আমার सेम জিনিসটাকে ঘুরিয়ে লিখলাম একটু তো এটাকে আমি একসাথে আনতে পারি আই এর গুলো সব একদিকে আনলাম এ এক্স প্লাস এক্স আই ক্যাপ তো এ সি থেকে এ প্লাস বি সেটা কেমন দেখতে হচ্ছে সেটা আমি দেখছি প্লাস এ ওয়াই প্লাস বি ওয়াই তোমরা জানো সবই এগুলো রিক্যাপ ক্যাপ করাই হয় সব এগুলো প্লাস এ জেড প্লাস বিজেড তো সি যে ভেক্টরটি আসছে আমার সেটি হলো যদি এ এক্স এ জেড আর বিএক্স বি বিজেড জানি আমি তাহলে আমার সি এর কম্পোনেন্টগুলো কেমন হবে সি যদি এ প্লাস বি হয় তাহলে সি এর গুলো হচ্ছে আমার তাহলে জাস্ট দ্য অ্যাডিশান অফ দি কম্পোনেন্টস অফ এ অ্যান্ড বি এ আর বি এর যেই রেসপেকটিভ কম্পোনেন্টসগুলো ছিল সেগুলো জাস্ট অ্যাডিশান হয়ে যাচ্ছে নিউমেরিক্যাল অ্যাডিশান এ এক্স প্লাস বিএক্স হয়ে যাচ্ছে এটা মানে সি এক্স এর কম্পোনেন্ট সিএক্স তা মানে হয়ে যাচ্ছে তোমার এ এক্স প্লাস এক্স সি ওয়াই হয়ে যাচ্ছে তোমার এ ওয়াই প্লাস বি ওয়াই সি ওয়াই হয়ে যাচ্ছে তোমার তখন এ ওয়াই প্লাস বি এবং সি জেড টি হয়ে যাচ্ছে তোমার এ জেড প্লাস বি জেড তবে দুটি দুটি ভেক্টরের জন্য দেখানো হচ্ছে এটা তুমি অনেক কটা ভেক্টর অ্যাড করলে একই রকম তোমার সিরিজটা হবে দেখতে হবে প্লাস এবার নট জাস্ট দিস এটা তুমি অ্যাডিশনের জন্য দেখিয়েছ তুমি সাবট্রাকশন করলো দুটি ভেক্টরের বিয়োগ করলো কিন্তু আমার সেম আসবে সি যদি এ মাইনাস বি হতো তাহলে আমার ওকে তো এগুলো গেল আজকে আর সময় নেই নেক্সট দিন আমরা যেটা প্ল্যান করছি কি নেক্সট না কখন হবে দেখি পুজোর পরে হয়তো কিছু প্রজেক্টাইল মোশনের কিছু মেন পয়েন্টস আর সার্কুলার মোশনের কিছু মেন পয়েন্টস আমরা আলোচনা করব কিছু ডাইরেক্ট এগুলো যাবো না কিভাবে তোমরা এগুলো ক্লাসে যেহেতু করেইছ অলরেডি কিছু প্রজেক্টাইল মোশনের একটা দুটো প্রবলেমস দিয়ে কিছু বোঝার চেষ্টা করব এবং সার্কুলার মোশনে কিছু মেন পয়েন্টস আমরা ডিসকাশন করার চেষ্টা করব ওকে ঠিক আছে থ্যাংক ইউ